ওয়েলকাম টু ফার্মা বেঙ্গলি। এই ভিডিওতে আমরা দেখব যে WBHRB-র যে ফার্মাসিস্ট এক্সাম বর্তমানে হচ্ছে, মানে ইন্টারভিউ যেটা হচ্ছে, এক্সাম নয় ইন্টারভিউ, ইন্টারভিউ যেটা হচ্ছে সেই ইন্টারভিউয়ের রেজাল্ট, একটা টেন্টেটিভ ডেট, মানে কবে নাগাদ এই রেজাল্টটা দিতে পারে, এবং সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করছি সেটাও এই পুরো ভিডিওতে বলবো। মানে কোন সূত্র ধরে বলছি যে এই টাইমে রেজাল্টটা দেবে। প্রথমে বলে রাখি, বর্তমানে WBHRB বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগের পর থেকে HRB বোর্ডের কাজগুলো, যে সমস্ত পেন্ডিং কাজ ছিল, প্রত্যেকটা কাজই খুব স্মুথলি এবং খুব তাড়াতাড়ি হচ্ছে। তো আমরা সকলেই জানি এই যে আমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান, এর প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। প্রায় 6 থেকে 7 হাজার এত স্টুডেন্টসদের, এত ক্যান্ডিডেটসদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান, আরও বেশি, ইভেন আরও বেশি, প্রায় 10 হাজার মতো ক্যান্ডিডেটদের ডকুমেন্টস ভেরিফিকেশান এত তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে, এবং টোটাল 3টে ফর্ম বেরিয়েছিল, 3টেরই ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এবার পরপর পরপর একটা পরীক্ষা হলো এটার, এবার পরপর বাকি দুটো ইন্টারভিউও খুব তাড়াতাড়িই হবে। তবে এই যে WBHRB-র যে ফার্মাসিস্টের ইন্টারভিউটা হচ্ছে, যেটার ফর্ম ফিল আপ 2021-এ হয়েছিল, ফর্ম ফিল আপ যেটার 2021-এ হয়েছিল, সেটার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি দিতে চলেছে WBHRB বোর্ড। এটার রেজাল্ট মনে করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই এক্সামটা, যেটা ইন্টারভিউটা হয়েছে, এটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে, বা পুজোর আগে, বলতে পারি যে পুজোর আগে বা সেপ্টেম্বর মাসে রেজাল্টটা দিয়ে দেওয়ার পুরো ফুল সম্ভাবনা আছে। এবং রেজাল্ট কি করে দেবে এটার, রেজাল্ট কিন্তু আগে যেসব ফার্মাসিস্টের নিয়োগগুলো হয়েছিল সেখানে কি দিয়েছিল, ডিরেক্টলি পোস্টিং দিয়ে দিয়েছিল, কোনো রেজাল্ট, কোনো কাট অফ, কোনো কিচ্ছু বলেনি, কত কাট অফ এসছে কিচ্ছু বলেনি, ডিরেক্টলি পোস্টিং দিয়ে দিয়েছিল যে নাম, এই নামে সাপোজ যে একটা নাম দেখা গেল অরূপ, এই নামে এই ছেলেটাকে পোস্টিং দিয়ে দিয়েছে দেখা গেল মুর্শিদাবাদে একটা হসপিটালে, মুর্শিদাবাদের একটা হসপিটালে, সেই হসপিটালের নাম মেনশন করে দিল, এবার তোমাকে ডিরেক্টলি গিয়ে CMOH অফিসে জয়েন করতে হচ্ছিলো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, প্রথমে মেরিট লিস্ট দেবে এবং কারা কারা এলিজিবল হয়েছে প্রত্যেকের একটা লিস্ট দেবে, কাট অফ কত এসছে সেটা দেবে রোল নাম্বার অনুযায়ী। তো এই সিস্টেমটা খুবই ভালো করেছে। আর তারপরে তোমাদেরকে পোস্টিং দেবে, মানে কোথায় পোস্টিং হবে, কার কী হবে, সেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে বা এমনিতে পোস্টিং দেবে, ঠিক আছে, সেটা তারা ডিসিশান নেবে। তো নার্সিংদের ক্ষেত্রে যেটা হয়েছিল, খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছিলো 2 মাসের মধ্যে। সেম আমাদের ফার্মাসিস্টদের ক্ষেত্রেও 2 মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে, 2 থেকে 3 মাস, এর থেকে বেশি যাবে না, বিকজ এরপরে আরও 2টো এক্সাম রয়েছে আমাদের, ইন্টারভিউ রয়েছে, সেইগুলোও খুব তাড়াতাড়ি, মানে পুজোর পরের দিক দিয়েই ওই ইন্টারভিউগুলোও শুরু হয়ে যাবে। তো প্রত্যেকে কিন্তু এই ইন্টারভিউ দেওয়ার পরে যে পড়াশোনা একটু কমিয়ে দিলাম বা ঢিলেমি দিয়ে দিলাম সেটা কখনো করো না, তোমরা পড়াশোনা, যাদের আরও বাকি 2টো ফর্ম ফিল আপ করা ছিল তারা কিন্তু পড়াশোনাটাকে কন্টিনিউ রেখো। কিন্তু ওই ওটারও এরকম হঠাৎ করে বলে দেবে যে 10 দিনের মধ্যে বা 10 দিন পর থেকে, 15 দিন পর থেকেই দেখা গেল ইন্টারভিউ স্টার্ট হয়ে গেছে। তো আশা করা যাচ্ছে এটার রেজাল্ট বেরোনোর পরেই বা এটার রেজাল্ট বেরোতে বেরোতেই ওটার ইন্টারভিউয়ের ডেট দিয়ে দেবে, ঠিক আছে। তো এটাই ছিল, আমরা সেপ্টেম্বর মাস বা অক্টোবর, সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের মাসে আমরা কিন্তু এটার রেজাল্ট পেয়ে যাবো।